ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া টুলুগাঁওয়ের বাসিন্দারা আজীবন পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত ছিলেন এ বিষয়ে নিউজ ভ্যানগার্ডের সংবাদ পরিবেশিত হবার পর অতি দ্রুততার সাথে নতুন রাজ্য সরকার এলাকাবাসীর জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করলেন নিউজ ভ্যানগার্ডের সংবাদ পরিবেশনায় উপকার তারা স্বীকার করলেন এলাকাবাসী পানীয় জলের তীব্র সংকট যে নালায় এলাকার হাঁস সেই কর্দমাক্ত নালার জলই পান করতেন ধর্মনগর মহকুমার ইছাই লালছড়া টলুগাঁওয়ের বাসিন্দারা সবকিছু প্রত্যক্ষ করেও ইছাই লালছড়া টলুগাঁওয়ের বাসিন্দাদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করার কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু দেড় মাস আগে নিউজ ভ্যানগার্ডের ধর্মনগরের প্রতিনিধি বিষয়টি রাজ্য সরকারের গোচরে আনার উদ্যোগ গ্রহণ করেন এবং ধর্মনগর ইছাই লালছড়া টলুগায়র বাসিন্দাদের এই তীব্র পানীয় জল সংকটের দুর্বিষহ অবস্থা নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে রাজ্যবাসী ও রাজ্য সরকারের গোচরে আসে নতুন রাজ্য সরকার তরিঘড়ি এলাকাবাসীর জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেন যাতে যার পর নেই খুশি এলাকাবাসী সংবাদ মাধ্যম ও রাজ্য সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বর্তমানে এলাকায় পানীয় জলের কোনো অসুবিধা নেই বলে জানান তারা নিউজ করা আগে দিত হইতে শুনাই আমরা আনন্দ পাইছি রাজ্যে মানিক বাবুর তথাকথিত স্বর্ণযুগের অবসানের পর এলাকায় এলাকায় পরিশ্রত পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে নতুন রাজ্য সরকারকে যাতে সহজে বোধগম্য বাবুর দীর্ঘ স্বর্ণযোগে পরিশ্রুত পানীয় জলের জন্য রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ চাতক পাখির মতো প্রতীক্ষায় কাতর ছিলেন কিন্তু মানিক মানিকবাবুরা স্বর্ণযোগের প্রচারে এতটাই মগ্ন ছিলেন যে সেদিকে খেয়াল করেননি বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড